আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেই রেমেডিটা ব্যবহারে ত্বক উজ্জ্বল ফর্সা এবং গ্লোয়িং হবে সেই সাথে ত্বকের সমস্ত ধরনের দাগ ছোপ ময়লা দূর করে দেবে ত্বকটা এত বেশি গ্লো করবে উজ্জ্বল হবে আপনি না ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না এই রেমেডিটা অত্যন্ত কার্যকরী এবং একবার ব্যবহার করলেই আপনি রেজাল্টটা বুঝতে পারবেন আমরা মেয়েরা ত্বকের যত্নে অনেক কিছুই করে থাকি ফেশিয়াল ফেস মাস্ক বা পার্লারে গিয়েও ঘন্টার পর ঘণ্টা সময় কাটাই বা বাজারের কিনা বিভিন্ন ধরনের কেমিক্যাল জিনিস আমাদের ত্বকে অ্যাপ্লাই করি ইনস্ট্যান্টভাবে ত্বকটা গ্লো করলেও এই জিনিসগুলোর সাইড এফেক্ট কিন্তু রয়েছে প্রাকৃতিক উপায়ে তৈরি ঘরোয়া জিনিসে দিয়ে ত্বকের পরিচর্যা করলে সেটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভালো সুন্দর ত্বক পেতে হলে প্রথম ধাপ এক্সপোলেশন বা স্কাপ করা এটা আমাদের ত্বকের জন্য অত্যন্ত জরুরি স্কাপ করলে ত্বক থেকে ধুলো ময়লা ডেড স্কিন দূর করে ত্বকটা অনেক বেশি উজ্জ্বল করে এই রেমেডিটা ব্যবহার করার পূর্বে ত্বকটাকে অবশ্যই স্ক্রাব করে নিতে হবে আমি সামান্য একটু চিনি এবং সামান্য একটু হলুদ গুঁড়া মিশিয়ে নিয়েছি এরপর এক টুকরো লেবু নিয়েছি লেবুটায় এই চিনি হলুদের মধ্যে ডিপ করে নিয়েছি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের ত্বকে এভাবে পাঁচ মিনিট স্ক্রাব করবেন একটু হালকা হাতে করার চেষ্টা করবেন স্ক্রাব করার সময় সবসময় হালকা হাতে ম্যাসেজ করতে হয় জোরে করলে ত্বকের সমস্যা হতে পারে ত্বকের যত্নে চিনি দুর্দান্ত কাজ করে চিনি দিয়ে স্ক্রাব করলে ত্বকের ময়লা ডেড স্কিন দূর হয় এবং ত্বকের জেল্লা ফিরিয়ে আনে ত্বক ভালো রাখার জন্য হলুদ দুর্দান্ত উপাদান এটি ট্যান কমায় ব্রণ দূর করে ডার্ক সার্কেল হালকা করে এবং ত্বকের মৃত কোষ পরিষ্কার করে লেবু ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে খুবই কার্যকরী লেবু প্রাকৃতিকভাবে ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে এবং ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও সাহায্য করে চিনি হলুদ এবং লেবু দিয়ে পাঁচ মিনিট এভাবে স্কাব করার পরে নর্মাল পানি দিয়ে ত্বকটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে এই স্কাবটা সপ্তাহে মাত্র একবারই কিন্তু ব্যবহার করা যাবে এরপর যে প্যাকটি তকে অ্যাপ্লাই করতে হবে সেটাই তৈরি করে এখন দেখাচ্ছি প্রথমে একটা বাটিতে এক চামচ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি অবশ্যই এখানে চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে এর সাথে আমি হাফ চামচ মুলতানি মাটি দিয়ে দিচ্ছি মুলতানি মাটির পরিবর্তে এখানে বেসনটাও কিন্তু ব্যবহার করা যাবে চালের গুঁড়া প্রাকৃতিক স্কাবারের কাজ করে এটি ত্বককে নরম মসৃণ করতে সাহায্য করে এছাড়া এই উপাদান ত্বকের কালচে দাগ দূর করে ত্বকটাকে অনেক বেশি ফর্সা করে মুলতানি মাটি ত্বকের যত্নে আদিকাল থেকেই ব্যবহার করা হয়ে থাকে মুলতানি মাটি ত্বকের সমস্ত ধরনের দাগ ছোপ দূর করে দেয় ত্বকটাকে অনেক বেশি ফসা করে এবং চোখের নিচের কালো দাগ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং বিভিন্ন ধরনের স্পট দূর করে মুলতানি মাটি এবং ত্বকটাকে গ্লো করে এরপর এক টুকরো লেবু নিয়েছি লেবুর রসটা এখানে ব্যবহার করেছি প্রায় হাফ চামচের মতো হবে লেবু প্রাকৃতিকভাবে ভিটামিন সি সমৃদ্ধ যা ত্বক ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই ভিটামিন ত্বকের ক্ষয় দূর করে এবং অকালে বয়সের ছাপ থেকেও রক্ষা করে গরম বা ঘামের কারণে হওয়া তৈলাক্ত ভাব কমায় এই লেবু এর অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের মৃতকোষ এবং ব্রেক আউট দূর করতেও সহায়তা করে এরপর আমি সামান্য একটু মধু ব্যবহার করেছি প্রায় হাফ চামচের মতো এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল মধুতে এমন সব উপাদান রয়েছে যা শুষ্ক এবং তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহারের জন্য উপযোগী এতে রয়েছে ভিটামিন বি ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম এবং লৌহ উচ্চ অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়াতে এই মধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা রাখে গোলাপ জল আমাদের ত্বকের জন্য কিন্তু অত্যন্ত উপকারী গোলাপ জল বয়সের ছাপ পড়তে দেয় না ত্বকের বিভিন্ন স্পট দূর করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকটাকে অনেক বেশি মসৃণ এবং টান রাখে গোলাপ জল দিয়ে এই প্যাকটি পুরোটা তৈরি করে নিতে পারেন অথবা এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন অথবা নর্মাল পানি যেভাবে সুবিধা আমি এখানে সামান্য গোলাপ জলও ব্যবহার করেছি এবং নর্মাল পানিটাও ব্যবহার করেছি এবার এই রেমেডিটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই রেমেডিটা চাইলে আপনারা একটু পাতলা করেও তৈরি করে নিতে পারেন বা এভাবেও একটু ঘন পেস্টের মতো করে তৈরি করে নিতে পারেন তবে ঘন পেস্টের মতো তৈরি করে নিলেই কিন্তু বেশি ভালো হয় এবার এটা রেডি হয়ে গেছে ত্বকে অ্যাপ্লাই করার জন্য আমার হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের পুরো ত্বকে এই প্যাকটা সুন্দর করে লাগিয়ে দিবেন এই প্যাকটি কিন্তু গলা বা ঘাড়ে বা হাতেও কিন্তু ব্যবহার করতে পারবেন যাদের গলা ঘাড়ে বা হাতে কালো রয়েছে বা কালো স্পটও রয়েছে বা কালচে ভাব রয়েছে এই প্যাকটি গলা ঘাড়ে হাতেও যদি ব্যবহার করেন তাহলেও কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি করবে আর যে কোনো রেমেডি বা প্যাক ত্বকে অ্যাপ্লাই করবেন ঠিক আছে ত্বকে অ্যাপ্লাই করার পাশাপাশি কিন্তু গলা বা ঘাড়েও অ্যাপ্লাই করা উচিত এতে করে কিন্তু ত্বকের সাথে সাথে গলা ঘাটটাও একই রকম সুন্দর হবে গ্লো দেখাবে আর এই প্যাকটি লাগানোর পরে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন শুকিয়ে যাবে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন ত্বকটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার সময় ফেসওয়াশ করার কিন্তু প্রয়োজন হবে না এখানে চালের গুঁড়োটা ব্যবহার করা হয়েছে এতে কিন্তু প্রাকৃতিক স্কাবার হিসেবে কাজ করবে ফেসওয়াশ করার আর প্রয়োজন হবে না আপনি চাইলে ত্বকটা ধুয়ে ভালো কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারেন না লাগিয়ে নিলেও কিন্তু চলবে এই প্যাকটি এতটাই কার্যকরী এবং এতটাই ইনস্ট্যান্টভাবে আপনার ত্বকটাকে উজ্জ্বল করবে ফসা করবে আপনি ব্যবহার না করলে আসলে বুঝতে পারবেন না অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এখন এই রেমেডিটা যে অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটু তরল রয়েছে এরকম তরল করেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর এই রেমেডিটা একবার বানিয়ে ফ্রিজে তিন চার দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন এই রেমেডিটা আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন আর স্কারটা শুধুমাত্র সপ্তাহে একদিনই করবেন এভাবে যদি আপনি ফলো করতে পারেন আপনার ত্বকটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে ফসা হয়ে যাবে ত্বকের সমস্ত দাগ ছোপ ময়লা এগুলো দূর হয়ে যাবে আর এটা ব্যবহার করলে আপনি একবারে রেজাল্ট বুঝতে পারবেন একবার যখন লাগাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ত্বকটা কতটা বেশি গ্লো করছে উজ্জ্বল দেখাচ্ছে রূপচর্চা করা কালো ত্বক বা ত্বক কোনো কিছুই ম্যাটার করে না ত্বকটাকে গ্লো করা উজ্জ্বল করা এবং টান টান মসৃণ করা সেটা কালো ত্বক হতে পারে বা ফসাত্বক হতে পারে যারা কালো ত্বকের অধিকারী আছেন মুখে যদি স্পট থাকে বা তৈলাক্ত ভাব থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না কালো ত্বকেও যদি চকচকে ভাব আসে মসৃণ থাকে এবং সুন্দর দেখা যায় উজ্জ্বল দেখা যায় তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে হোক সে মানুষটা কালো কালো হোক বা ফসা হোক ত্বকের উজ্জ্বলতাটাই মেন কথা এবং চকচকে ভাবটা ধরে রাখাই মেন কথা কালো ত্বকে ব্যবহার করলেই যে ধবধবে ফসা হয়ে যাবেন এমনটা কিন্তু নয় কালো ত্বকে ব্যবহার করলে ত্বকের স্পটগুলো দূর হয়ে যাবে ত্বকের কালচে ভাব দূর হয়ে যাবে তৈলাক্ত দূর হবে ত্বকটা কিন্তু চকচকে হবে এবং যারা ফসা ত্বকের অধিকারী আছেন তারাও যদি ব্যবহার করেন তাদের ত্বকে যে সমস্ত দাগ ছোপ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো রয়েছে সেগুলো দূর করে ত্বকটা কিন্তু আরও বেশি গ্লো করবে সবার ত্বকের ধরন কিন্তু এক একরকম নয় এক একজনের ত্বকে অনেক বেশি দাগ থাকে স্পট থাকে ওপেন ফোর্স থাকে ব্রোন থাকে ব্রনের দাগ থাকে এগুলো সমস্যা কিন্তু থাকতেই পারে এই সমস্যাগুলো কিন্তু দূর করবে এই রেমেডিগুলো এই রেমেডিটা মুখে অ্যাপ্লাই করার আগে কানের লতির পিছনে এবং হাতে অ্যাপ্লাই করে দেখবেন কোনো র্যাশে চুলকানি বা অ্যালার্জির যদি সমস্যা হয় তাহলে এই রেমেডিটা ত্বকে অ্যাপ্লাই করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ